সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারলেও এখনও সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছেন পেসার তাসকিন আহমেদ। ভারত ও আফগানিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেতে চান এই পেসার। অজিতের বিপক্ষে হারলেও এমনটাই প্রত্যাশা বাংলাদেশি স্পিড স্টারের। ব্যাটিং বোলিং দুই ইউনিটে বাংলাদেশ থেকে অনেক শক্তিশালী টিম ইন্ডিয়া, তাই ভারতকে হারানো কঠিন হবে না। রোহিত কোহলিদের হারাতে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চায় তাসকিন। বোলাররা নিজেদের মেলে ধরলেও এখনও সেভাবে জ্বলে উঠতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা, তবে সেমিফাইনালে যেতে হলে দুই বিভাগেই ভালো করতে হবে মনে করেন তাসকিন। অ্যান্টিগার উইকেটে ভারতের বিপক্ষে দিনের বেলা খেলতে হবে বাংলাদেশকে। এমনিতে ব্যাটিং বান্ধব উইকেট, তার উপর দিনে খেলা হওয়াতে বোলারদের চ্যালেঞ্জ আর একটু বেশি হবে। বোলাররা বুদ্ধি খাটিয়ে বল করতে পারলে জেতার আশা করেন তাসকিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে আগে ব্যাট করলে সুবিধা পেত বাংলাদেশ। তিন দফা বৃষ্টির কারণে বল গ্রিপ করতে সমস্যা হচ্ছে বোলারদের। পরের ম্যাচে ব্যাটারদের আরেকটু দায়িত্ব নিয়ে খেলার কথা বলেন এই পেসার। আমরা যদি আগে বোলিং করতাম আমার মনে হয় 156 এর মধ্যে ডিফেন্ড করলে আমাদের একটা ভালো চান্সেস থাকতো।